জয়া ফুটা হয়েছে, তোমাদের স্বাগত। তোমরা ভালো আছো তো আশা করি, তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আবার আজকে একটা ইটিং শো নিয়ে চলে এসেছি। আজকে সামান্য বাঙালিয়ানা খাবার তো বলে দিই কী নিয়ে বসেছি। ভাত আছে, পাকা পটল ভাজা, জানো তো এটা আমার খুব ভালো লাগে। পাকা পটল বাজারে দেখতে পেলে আমি পাকা পটল আলাদা বিক্রি হয় তো আমি কিনে নিয়ে আসি, সেই পটল ভাজা হয়েছে। আর কালকের যে পটলের দোলমা হয়েছিল তারই সেই ভেতরের দানা টানাগুলো সব বের করে নিয়েছিলাম, তো আমি সেগুলো ফেলে দেবো কেন, সেগুলো মশলা দিয়ে ভাজা হয়েছে। আর এখানে আছে পুঁই শাক, আলু, কুমড়ো, চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর এখানে আছে ভোলা মাছের ঝাল, টমেটো দিয়ে ভোলা মাছের ঝাল হয়েছে। এই হলো দুপুরের খাবার, সামান্য কিছু। তোমরা সঙ্গে থাকো আর পটলের দোলমা রেসিপিটা বলে দিই আগে। প্রথমে পটলগুলো, একটু বড়ো সাইজের পটল হলে খুব ভালো হয়, ছোটো সাইজের হলে একটু অসুবিধা হবে, কিন্তু হবে না যে তা নয়, হবে, কিন্তু বড়ো সাইজের পটলে বেশি ভালো হয়। বড়ো সাইজের পটল নিতে হবে, নিয়ে ওর গাগুলো না খোলা ছাড়া দিতে হবে না, আর চেঁচে নিতে হবে বটিতে চেঁচে। আর মুখগুলোকে একটু ভালো করে মানে সামান্য পরিমাণে এ করে কাটতে হবে, কেটে মুখগুলোকে রেখে দিতে হবে, কিন্তু মুখগুলো ফেলে দিলে হবে না। তারপরে এক চামচের পেছনটা দিয়ে না ঘুরিয়ে 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 ওই ভেতরে সব অংশগুলো বের করে নিতে হবে। নিয়ে আর মাংসর কিমা করে, মানে হাড় ছাড়া মাংস সেটা কিমা করে, তাতে পেঁয়াজ, আদা, রসুন, যেমন মাংস কষে জল ছাড়া একদম শুকনো শুকনো কষে নিতে হবে। মশলা যতটা নামানোর সময় একটু গরম মশলা দিলে, তারপরে মাংসতে যা যা দেওয়া হয়, আদা, রসুন, পেঁয়াজ, তারপরে টমেটো, ধনে, জিরে, এগুলো সবই দেওয়া হবে পরিমাণ মতো, যতটা মাংস হবে। আর তোমার তো আঞ্জাত থাকবে যে এতগুলো পটলের কতটা লাগবে, আর বেশি হলেও ক্ষতি নেই, ওটা খাওয়া হয়ে যাবে ভাত থেকে ভাত দিয়ে। তো সেটাই কষে নিয়ে শুকনো শুকনো কষা হবে, তারপরে এই পটলগুলোর মধ্যে পুর ভরা হবে। ভরে আর যে মুখগুলো রাখা হয়েছে, আর খুব চেপে চেপে পুরটা কিন্তু ভরবে না, হালকা করে ভরবে, না তো না তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব চাপ পড়লেই তেল থেকে বেরিয়ে আসবে, অত চাপবে না, যতটা পরিমাণ ঢোকানো দরকার সেরকমভাবে ঢুকিয়ে মুখগুলো ওই টিথ যে স্টিক থাকে না ওই দিয়ে ভালো করে হেঁটে দেবে, এদিক থেকে নিয়ে ফুটিয়ে দুটো করে দিলেই হয়ে যাবে। দিয়ে তারপরে ওগুলো তেলে কিন্তু পুরো একদম ডিপ ফ্রাই হবে না, অনেকটা তেল দিয়ে ভাজবে না, মানে অল্প পরিমাণে তেল দিয়ে পটলগুলো, পটল জিনিস তো ভাজা হয়ে যাবে, দুপুরটা ভালো করে ভেজে তুলে নিতে হবে। তারপরে কড়াতে তেল, পেঁয়াজ, পেঁয়াজ বাটা, কোটা পেঁয়াজ দেবে না, পেঁয়াজ বাটা, টমেটো বাটা বাটা সব দিয়ে ভালো করে কষে, আদা, রসুন, তার জিরে, ধনে, যা যা দেওয়ার প্রয়োজন মনে করো দেবে। দিয়ে ভালো করে ওটাকে কাঁইটাকে তৈরি করে জল ঢেলে দিয়ে ফুটে গেলে পটলগুলো তুলে দিয়ে সামান্য কাঁই থাকবে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। আর কিন্তু এর ঝোল হবে না, একদম শুকনো শুকনোই হবে এটা, আর খেতে কিন্তু দারুণ লাগে, করে খাবে কিন্তু। আর এই পটলের এটা দিয়ে খাই, দারুণ লাগছে। যারা পটলের দানা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু এমনভাবে করে খাবে এটা, মানে যারা ওই দোরমা করবে তাতেই বেরোবে কিন্তু এটা, শুধু শুধু আর পটলের তো বের করে রান্না করা যায় না। আমি ওই পাকা পটলগুলো কিন্তু পয়সা দিইনি, পয়সা নেয়ও নেই, কারণ আমি তার কাছ থেকে 1 কিলো পটল কিনেছিলাম। আর ওই কাকাটার কাছ থেকে আমি প্রত্যেক মানে প্রায় বাজার করি, মানে আমার বাঁধা ধরা আমার। তো যখন পটল কিনেছি কাকা বলছে ওই পটলগুলো কী করবে কাকা, ঘরে নিয়ে যাবে? বলছে না তুমি নেবে,
পাকা পটল ভালো লাগে খেতে। আমি বলি হ্যাঁ গো কাকা, ওই জন্যই আমি বলছি, বলতে আমাকে দিয়ে দিল অনেকগুলোই। আমি পয়সা নেবে না, তোমার কাছ থেকে পয়সা নেবো আমি, তুমি তো আমার 1 কিলো পটল নিয়ে দিল, তো পয়সা নেয় না। এই সময়টা পুঁই শাক বেশ ভালো লাগে, কুমড়ো চিংড়ি মাছ আর পুঁই শাক, আর এতে কাঁঠাল কাঁঠালের দানাও দিয়েছে। কথায় বলে না, শাকের রাজা পুঁই আর মাছের রাজা রুই, কিন্তু আমার ক্ষেত্রে নয়, আমার ক্ষেত্রে ইলিশ মাছের রাজা। আর শাকের রাজাটা ঠিকই আছে। ইলিশ মাছকে এই জন্যই করে না, বছরে একবার আসে বলে, আর রুই মাছ সবসময় থাকে, তো দেশি মানুষ সেই জন্য। দায় বিপদে সবসময় রুই মাছ পাতে, অনুষ্ঠানে যে কোনো অনুষ্ঠান হোক, কিন্তু ইলিশ মাছ তো হয় না।
মাছটা দারুণ স্বাদ। এতে না দুটো ট্যাংরা মাছ ছিল, দিয়ে দিয়েছি, মাছের সাথেই দিয়েছিল।
चलो फ्रेंड्स आज के मत रिंगशोटा एखे शेष कर लमी रिंगश भिडियो भारत लेगे थे अवश्य लाइक शेयर कमेंट करते भूलें और सबसक्राइब ना थे अवश्य सबसक्राइब कर दाओ दिए पास रल्टा टीपे बेलघंटा टीपे दी जो भिडियो नोटिफिकेशन तुम्हारे आगे पहुँचे जाए आज के मत विदाय तुम्हारा भलो थेको सुस्थ थेको टाटा।